থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো জ্বর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক, ডাহুকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ, রাখালের বাসি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি, ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়ল বিল, ভালো থেকো নাও, মধুমতি গাও, ভালো থেকো, ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। আমাদের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার উত্তরশ্রীপুর গ্রাম। তো এখন আমরা ওই গ্রামে খুব বেশি দিন থেকেছি তা না, তারপরে সাতক্ষীরা শহরের বাড়িতে আমরা থাকতাম, কিন্তু একদম ছোটবেলা আমার ওই গ্রামেই কেটেছে। খুব সবুজ একটা গ্রাম, আমাদের ঠিক গ্রামের পাশ দিয়ে একটা নদী, নদীটার নাম ছিল কাকশিয়ালি। আমাদের গ্রামের অধিকাংশ ছেলেমেয়েরাই যখন বিকেলবেলাটা হতো, বিকেলবেলা খেলাধুলা করতে ওই নদীর পাড়ে চলে যেত, তারপরে নদীতে সাঁতার কাটত। আমাদের গ্রামের বাড়িটা অনেক বড় ছিল, তো প্রায় 7.5 বিঘার উপরে ছিল শুধু পুকুর একটা, দেড় মন দুই মনের মাছ থাকতো, এত বড় পুকুর, পুরনো পুকুর। তো জালে তো অত বড় বড় মাছ আটকাতো না, কম আটকাতো এবং মাঝে মাঝে জাল ছিঁড়ে চলে যেত। পুরো পুকুর পাড়টাই ফুল বাগানে ভরা ছিল। তা আমি ওখানে একটা ছোট বেঞ্চ রেখে দিয়েছিলাম, সেই বেঞ্চে গিয়ে আমি বিকালবেলা বসতাম, বইটই নিয়ে যেয়ে বসতাম, একা একা ওখানে সময় কাটাতাম। কখনো আমাদের একটা ছোট রেডিও ছিল, সেটা নিয়ে যেয়ে গান শুনতাম। আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি কখনো সেকেন্ড হইনি। যখন ক্লাস 5 পড়ি তো আমি খুব আন্ডার এজ ছিলাম, 5 যখন স্কলারশিপ দিলাম তো আমার বাবা ছিলেন সেই স্কুলের হেডমাস্টার, তা আমি সেই স্কুল থেকেই আমি বৃত্তি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি বৃত্তি পেলাম, তখন তো পাকিস্তান আমল। আমাদের স্কুলে এবং আমাদের গ্রামে এই প্রথম কেউ বৃত্তি পেল। মন্ত্রণালয় বলল যে মেয়ের খুব আন্ডার এজ, এই এজে ওকে স্কলারশিপের টাকা দেওয়া যাবে না। তো বাবা চিঠি লিখলেন যে যদি তাকে পরীক্ষা দেওয়াটা অ্যালাউ করা যায় তাহলে তাকে টাকা দেওয়াটা অ্যালাউ করা যাবে না কেন। ওরাই পরামর্শ দিল যে একটা কাজ করেন, মেয়েকে অন্য স্কুলে ভর্তি করে দেন, মেয়েটাকে দিয়ে বয়স বাড়িয়ে দেন, সেখান থেকে তখন স্কলারশিপের টাকা পেতে থাকলাম। তো এই স্কলারশিপের রেজাল্টটা যেদিন আসলো, আমার বাবা বাজারে গেছেন আর আমি আমার আশেপাশের কিছু বন্ধুবান্ধব, আমার ছোটো বোন, ওদেরকে নিয়ে পুকুরে মাছ ধরছি কাদার মধ্যে, এরকম করে করে একটা হাফ প্যান্ট পরে, একটা স্যান্ডো গেঞ্জি পরে মাছ ধরছি। তো গা সারা গায়ে কাদা, বাবা আমাকে বললেন, বাবা আমাকে খুকু বলে ডাকতেন,
নাম ধরে ডাকেননি কখনো, খুকু তুমি ওপরে আসো। তা আমি বললাম এখন আসতে পারবো না তো, আমি তো মাছ ধরছি, অনেক মাছ পেয়েছি। তো বাবা বললেন যে না, মাছ ধরতে হবে না, তুমি এসো, তোমার একটা খবর আছে। তখন আমার খুব ভয় লেগেছে, কী জানি আমার স্কলারশিপ পাইনি, এই জন্যে বাবা এখন বকা দেবে। খুব কাছুমাছু হয়ে সামনে আসছে, এসে দেখি আমাদের গ্রামের বাবা, আমার স্কুলের আরও অন্য দু একজন টিচার, সবাই মানে কী সর্বনাশ করেছি তার ঠিক নেই। বাবা বললেন যে তোমার জন্য একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে তুমি স্কলারশিপ পেয়েছো। তা আমি তো একটা লাভ দিলাম, এত খুশি হয়েই বাবাকে প্রথম বললাম তাহলে ওই ব্যাগটা আমাকে কিনে দিতে হবে। আমি বলেছিলাম যে আমার একটা বই নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ পছন্দ হয়েছে, ওই টিসি সাহেবের মেয়ে ওইটা ব্যাগটা নিয়ে যেত, আমার বান্ধবী ছিল কোচি ওর নাম, সে যে ব্যাগ নেয় ওই ব্যাগটা আমি নেবো। তো বাবা বলেছে না ওই ব্যাগটাই তোমার, তো স্কুলের টিচার আরও যারা ছিল বললো ব্যাগটা তোমাকে আমরাই দিয়ে দেবো, এটা আর কারোর লাগবে না, তুমি আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছো। বাবারা মাঝে মাঝে নাটক করতেন, তখন ওই কাকা নায়িকা হতেন এরকম আর কি। ক্লাসে আমি তো কোথাও নাইনে বা টেনে পড়ি, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ এই নাটকটা আমাদের পাঠ্য ছিল, আমি বললাম যে এই নাটকটা আমি করব। তো এটা করলাম, আমাদের সব পাড়ার লোকজন, গ্রামের লোকজন, তারা সবাই হলো চারদিকে চারটা বড় বড় বারান্দা, মাঝখানে অনেক বড় উঠোন, সবাই খুব ভালো বললো। তো সেই আমার জীবনে প্রথম নাটক, এবং প্রথম নাটকটাই ডিরেকশন ছিল। তারপরে অভিনয় করেছি, আমাদের স্কুলে একবার করলাম ফেয়ারওয়েলের দিন, শাহজাহান নাটকে আমি জাহানারা করলাম। সামাজিকতাটা তখন যেটা ছিল, আমাদের গ্রামে খুব বেশি কুপমণ্ডুকতা আমি দেখিনি। আমাদের সময় আমরা দেখতাম মেয়েরা স্বাধীনভাবে চলতো, আমাদের মা চাচিদেরকে দেখেছি তারা মাথায় ঘোমটা দিতেন, কিন্তু তাদের কখনো হিজাবটা আমি আমার মানে ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত জীবনেও দেখিনি। আমরা যখন ছোট তখন ভারসাম্য ছিল, এবং তখন এই দেশটাকে একদম অন্যরকম চেহারা লাগত। আমাদের বাড়িতে প্রচুর বই ছিল, আমি ক্লাস সিক্স সেভেনে যখন পড়ি তখন আমি রবীন্দ্রনাথের উপন্যাস শুরু করে দিয়েছি, আমার এগুলো ভালো লাগতো। আমাদের বাড়িতে বড় দোলনা ছিল, সেই দোলনায় বসে বসে দুলতাম আর বই পড়তাম। পরিবেশটা আমাদের একদম মানে ছিমছাম একটা পরিবেশ ছিল। আমরা বড় বোনের একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, ফলে আমরা তিন বোনই একসাথে মানুষ হয়েছি। ক্লাস এইটে পড়ি যখন তখন আমাদের শহরের বাড়িতে চলে আসলাম, গ্রামের স্মৃতি প্রায় এইটুকুই। ছোটোবেলায় যেটা দেখেছি, নবান্ন পালন করা হতো, পায়েস টায়েস পায়েস পিঠে হতো সব বাড়িতে বাড়িতে, ওখানে কিন্তু কোনো হিন্দু মুসলমান ছিল না, সবাই সব পার্বণ পালন করতো। যেমন দুর্গাপূজার সময় আমরা দেখতাম যে মুসলমানরা, হিন্দুরা, গ্রামে যারা ছিল সবাই পুজো দেখতে যেত বাড়িতে বাড়িতে। যে এখন যেরকম পূজার ষষ্ঠী সপ্তমী সমস্ত ইয়ে যেমন পালন করা হচ্ছে, এখন যেরকম হচ্ছে তখন এটাও হতো না, ওই মন্দিরে যেটুকু হতো ওইটুকুই হতো, সবাই মিলে দেখতে যাওয়া হতো, এই যে পূজা দেখছি। আবার ঈদের সময় সবাই সেই ঈদ পালন করছে, হয়তো হিন্দুদের বাড়িতে ঈদটা হচ্ছে না, ওইভাবে করছে না, কিন্তু সেখানেও ভালো খাওয়া দাওয়া হচ্ছে। ঈদটাকে এখন যত গর্জিয়াসলি পালন করতে দেখি, তখন আবার এত দেখতাম না। পূজাটা দেখতাম তখন যে বেশ বড়ো টড়ো করে ঢাকঢোল বাজতো, তো ঢাকঢোল বাজলে খুব হইচই একটা হয়, তা সেরকম হতো। আর ঈদটা হতো কি বাড়িতে, তো এটা তো ঘর কেন্দ্রিক উৎসব। এখন যেমন বিভিন্ন জায়গায় যাই, পার্বণ ঈদের সময় বেড়াতে যাচ্ছি, খেতে যাচ্ছি, দাওয়াত হচ্ছে, তখন অত হতো না। আমাদের গ্রামের বাড়িতে তখন আমি একেবারেই ছোট, এতটুকু তখন প্রথম সিনেমা দেখি। আমাদের ওখানে তখন ওই প্যান্ডেল করে ছবি নিয়ে এসে চালানো হতো, তখন প্রথম ছবি দেখেছি আমি জোয়ার এলো।
সাতক্ষীরা শহরে এসে যখন আমাদের লাবণী সিনেমা হল আমাদের প্রথম এবং একমাত্র ভালো সিনেমা হল সাতক্ষীরা শহরে, কলেজে উঠে একটু স্বাধীন হয়ে গেলাম তখন আমরা সিনেমা দেখতে আমি আমাদের লাবণী হলে যেতাম। তখন যেতে যেতে এক সময় আমার মনে হলো আমি বড় হয়ে একটা কাজ করি, আমি বড় হয়ে ওই সিনেমা হলের গেটে যে মেয়েটা থাকে এই চাকরিটা নেব বড় হয়ে, কারণ এটা হলে ওর তো টিকিট লাগে না, ও তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি দেখতে পারে। পুরো লেখাপড়াটাই স্কলারশিপে করেছি, ম্যাট্রিকে স্ট্যান্ড করার পরেও যে টাকা পেয়েছি সেই টাকা হাতে থাকতো, হাত খরচ। তবুও হয় কি টাকা তো মাকে দিয়ে দিতাম, এখন টাকা তো হাত খরচ প্রতিদিনের জন্য যেটা টিফিনের টাকা দিত সেটা দিয়ে ছবি দেখতে যেতে হতো টিফিন না খেয়ে। সুচিত্রা সেনকে মানে অত পাইনি আমরা, 71 যখন শরণার্থী হিসেবে আমরা ভারতে চলে গিয়েছিলাম তখন কলকাতায় অনেক ছবি দেখেছি। বাংলাদেশের আমাকে টেনেছে যে নায়িকা সে হচ্ছে ববিতা, আর ওদিকে অপর্ণা সেন বোম্বের রেখা। তো ববিতাকে আমার মনে হতো যে পা থেকে মাথা পর্যন্ত একটা নায়িকা, মানে যে চলা ফেরা কথা বলা অভিনয়, তার তো লাঠিয়াল নয়নমণি আমার মাথা খারাপ করা ছবি খুব পছন্দ করতাম। তখন কিন্তু প্রচুর মানুষ হলে গিয়ে ছবি দেখত, অবশ্যই সেই সময় অনেক পারিবারিক পরিবেশ ছিল এবং আন্তরিকতা ছিল মানুষের ভেতরে। তখন টিকিট আমাদের খুব বেশি ছিল না, 1 টাকা 8 আনা এরকম টিকিট ছিল যখন ছোটবেলায় কলেজে পড়তাম। এই আমাদের লাবণী হলে 2.5 টাকা 3 টাকা পর্যন্ত টিকিট পেয়েছি। ক্লাস 5 স্কলারশিপ পাই যখন তখন আমি প্রতি মাসে 32 টাকা পেতাম, আর বই কেনার জন্য বছরে 800 টাকা দিত, এটার ব্যাপক টাকা, মানে 32 টাকা প্রায় একজন মানুষের বেতনের সমান তখন। তো এটা পেতাম তখন এবং ওইটা আপ টু ক্লাস 8 পর্যন্ত, এবং বেতন টেতন সব ফ্রি। তারপরে ক্লাস 8 যখন পেলাম তখন ওটা ছিল 32 আর ওটা ছিল বোধহয় 75 মাসে। তো টাকাটা যথেষ্ট, এবং আমি তখন গিয়ে 4.5 টাকা দিয়ে আমার মার জন্য শাড়ি কিনে এনেছিলাম। শৈশবের স্মৃতি মধুর ছিল, অনেক প্রাপ্তি ছিল ছোটবেলায়, যে জন্যে আমি আমার ছোটবেলাটাকে উপভোগ করে এসেছি। আমার কোনো বন্ধু নেই ছোটোবেলা থেকে এ পর্যন্ত, ইউনিভার্সিটি পার করে এসেছি কিন্তু যারে বন্ধু বলা যায় ওরকম কোনো বন্ধু নেই। যা করবে এই জন্মতেই তুমি করে নাও, কারণ তোমার এই ভালো কাজই তোমাকে আখেরে গিয়ে তোমাকে অনেক কিছু দিতে পারে, আবার অনেক কষ্টও দিতে পারে। তো আমি ছোটোবেলা থেকে ওই কাজটা ওই একটি বিষয়ে খুব মাথায় নিয়েছি যে আমি কখনো কোনো মানুষকে কষ্ট দিতে চাই না, কারোর কোনো ক্ষতি যেন আমার দ্বারা না হয়, আর যতটুকু পারি মানুষের ভালো করার চেষ্টা করি। আসলে হয় কি আমি খুব বেশি স্মৃতিকাতর হয়ে যাই না। আমার ছোট 4 বছরের ছোট বোন মারা গেছেন 2 বছর আগে, ছোট বোনটাকে আমি ছোটবেলা থেকে, আমার 4 বছরের ছোট কিন্তু আমি প্রায় সন্তানের মতোই মানুষ করেছি। আমি ওরে লেখাপড়া করিয়েছি, আমি ওরে বিয়ে শাদী দিয়েছি, সব কিছু করেছি, চাকরি দিয়েছি। সেই বোনটা আমাকে না জানিয়ে আমার সঙ্গে দেখা না করে চলে গেল। এই স্মৃতিগুলো আমাকে খুব পীড়া দেয়, কষ্ট দেয়। ছোটবেলায় ওরকম স্মৃতি নেই, এখন একা থাকলেই ওর কথা ভাবি, এটাই ভাবতে ভালো লাগে। Thank you.